উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা মোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো, জলপাইগুড়ি শহরে আপাতত চলবে 300টি টোটো। এদিকে শুধুমাত্র তৃণমূল সমর্থক টোটো চালকদেরকেই দেওয়া হচ্ছে অনুমতি। অভিযোগ তুলল সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটু। ইফতারের জন্য 200 মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বজ্রাপাড়ায় স্থানীয়রা বিতরণ করল সেময় চিনি মুড়ি ও দুধ। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে টোটো চলাচল নিয়ে প্রশাসনের সিদ্ধান্তে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শনিবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো ডিবিসি রোডের সিআইটিইউ জেলা দপ্তরে। শনিবার জলপাইগুড়ি শহরে অবস্থিত সিটুর জেলা দপ্তরে শহরে টোটো চলাচল নিয়ে প্রশাসনিক যে জটিলতা সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে সিটু নেতা শুভাশিস সরকার জানান, আমরা মূলত আজকে দেখেছি এই কারণটা হচ্ছে এটাই যে গত পরশুদিন জলপাইগুড়ির কোতোয়ালি থানাতে হচ্ছে জলপাইগুড়ি শহরের যারা টোটো চালক সেই টোটো চালকদের যে ইউনিয়ন সেটা হচ্ছে সেই ইউনিয়ন যাদের আছে তাদেরকে সবাইকে না ডেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা শাসক দলের ইউনিয়ন সেই ইউনিয়নকে ওখানে ডাকা হয় এবং ওখানে মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্ত এরকম হয় যে জলপাইগুড়ি শহরে আগামী 27 তারিখ থেকে 300 টোটো চলাচল করবে, আর 300 টোটোকে একটা হচ্ছে কুপন বা পরিচয়পত্র এরকম একটা দেওয়া হবে এরকম একটা, হ্যাঁ, আমরা হচ্ছে সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে শহর এবং শহরতলি থেকে যারা আসে প্রায় 15,000 টোটো বা ই রিক্সা যেটাই বলি না কেন এরা হচ্ছে চলাচল করে জলপাইগুড়ি শহরে প্রায় 15,000, সেখানে মাত্র 300 জনকে যদি এটা দেওয়া হয় তাহলে বাকি 14,000 যে 700 জন তারা হচ্ছে না খেয়ে মরবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা আছে এই মুহূর্তে লকডাউনের মধ্যে, খুবই বাজে অবস্থা। কিন্তু এই এইভাবে যদি করা হয় তাহলে তারা আরও বাজে পজিশনে দাঁড়াবে। হ্যাঁ, আর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে 300 টোটোকে দেওয়া হবে সেটা কারা দেবে, কারা এই কুপনটা ইস্যু করবে, কোথার থেকে ইস্যু করা হবে, কীভাবে করা হবে, এটা নিয়ে টোটাল একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেজন্য আমরা চাচ্ছি যে জলপাইগুড়িতে যারা টোটো চালক তাদেরকে একটা নির্দিষ্ট রুট ভাগ করা হোক, যে শহরকে যদি গ্যাঞ্জাম মুক্ত করতে হয় একটা রুট ভাগ করা হোক, এই সমস্ত কুপন টুপনের ব্যাপারগুলো তুলে দিয়ে সকলকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা হোক, সকলেই যাতে এটার ক্ষেত্রে সুবিধা পায় সেটা দেখা হোক, প্রশাসন এটা দেখুক, এটাই আমরা চাই। প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মনের উপস্থিতিতে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। জলপাইগুড়ির নেতাজি পাড়াস্থিত এনবিএসটিসি ডিপোর সামনে টোটো চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে প্রাক্তন সাংসদ তথা এজেডিএর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, আইএনটিটিইউসি নেতা স্বপন সরকার সহ তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন উত্তরের মনে সাংবাদিককে বিজয়বাবু জানালেন, আজকে টোটো রিক্সা চালক যারা তাদের মূলত আবেদন ছিল যদি আমার পক্ষ থেকে কিছু তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা যায়। আর মূল উদ্যোগ ছিল আমাদের দলে যে আইএনটিটিসি রয়েছে তার নেতৃত্বে সকল সরকার, তার উদ্যোগ ছিল সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে শান্তিপাড়া বাসস্ট্যান্ডে কিছু খাদ্য সামগ্রী টোটো রিক্সা চালক ভাইদের হাতে তুলে দিচ্ছি। আমাদের সবচেয়ে বড় হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সটা, কারণ পুলিশ যেটা পারমিশন দিচ্ছে এটা নিয়ম মেনেই দিচ্ছে, যাতে ভিড় না জমে এবং সোশ্যাল ডিস্টেন্স থেকে যাতে মান্য করে চলা যায় যার জন্য তার জন্যই করছে, ধীরে ধীরে এটা ওভারকাম করা যাবে। শনিবার আম্বেদকার কমিটির পক্ষ থেকে দেওয়া হলো ত্রাণ। শনিবার জলপাইগুড়ি ডাঙ্গাপাড়াতে অবস্থিত আম্বেদকার ভবন থেকে লকডাউনে অসহায় হয়ে পড়েছে এমন মানুষদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। লকডাউনের পর থেকে হাতির তাণ্ডব বেড়েই চলেছে মালবাজার মহকুমায়, আর এতেই ক্ষতির মুখে গরিব মানুষগুলো। হাতির তাণ্ডব অব্যাহত মালবাজার মহকুমায়। মালবাজার মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা ঘরে ফসল তোলার নিশ্চয়তা পাচ্ছেন না। প্রায় রাত্রে হাতির হামলায় উৎপাদন করা ফসল বিনষ্ট হচ্ছে।
ইতিমধ্যে নষ্ট হয়েছে কয়েক লাখ টাকার ফসল। গ্রাম পঞ্চায়েতের অধীন দুর্গম তিস্তা নদীর পারে টোটোগাঁও বস্তির লোকেরা মেহনত করে জমির ফসল ফলিয়েছিল, তৈরি ছিল ফসল কেটে ঘরে উঠানোর জন্য তারা। কিন্তু গতকাল রাতে 10টার সময় 15-20টি হাতি এসে সব বরবাদ করে দেয়, নষ্ট করে দেয় প্রায় 20 জনের জমিতে লাগানো ভুট্টা শাকসবজি ধানের বীজ। এলাকার কৃষক ধন বাহাদুর ছেত্রী প্রদীপ ছেত্রী বলেন, জমিতে ফসল উৎপাদন করে তাদের সংসার চলে, এই অবস্থায় কি করে পরিবারের ভরণ পোষণ চালাবেন তারা। বনবিভাগকে আর্জি জানিয়েছেন জমিতে ওয়াচ টাওয়ার তৈরি করে দিতে, যাতে হাতির আগমন দেখলে আগেই সতর্ক করা যায়। তাই এখন মাথায় হাত এলাকার কৃষকদের, বন দপ্তরের কাছে তারা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। জানা গেছে রাত হলেই তারঘেরা জঙ্গল থেকে হাতির দল চলে আসে এই এলাকায়। তবে এদিন খবর পেয়ে মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সাথে কথা বলেন, ক্ষতিপূরণের আশ্বাস দেন। এ ব্যাপারে মালবাজার ওয়াইল্ড লাইফের বিট অফিসার রাজকুমার শাহ বলেন, হাতির দল এই সময় খাবারের খোঁজে বের হয়, তবে লকডাউন চলার সময় কিছু মানুষ জ্বালানি সংগ্রহ করতে জঙ্গলে ঢুকছে আর এতেই হাতির দল লোকালয়ে চলে আসছে। আমরা এখন প্রতিদিন রাতে টহল দেব সর্বত্র। বিতে রাত লগভগ 10 থেকে 10:30 বাজে রাত মে সামনে জঙ্গল সে হাতি নিকল গেল। কোন সা জঙ্গল? এ আপকা মানন্দা রেঞ্জ পড়তা হয়। ওয়া সে জঙ্গল দিয়ে হাতি নিকল করে আয়, আমলোকে জমিন মে ফসল মে। কোন সা জায়গা? ইয়ে জো সামনে আয় মকাই কা খেতি মে। কোন সা জায়গা? টোটগাঁও মকাই কা খেতি মে ঢুক গিয়া। আর ইয়া লগভগ তকরিবন আপকো 1819 ঘর কা যো মকাই হ্যায় আর ধান কা বিচন থা আর যো গাঁও কা আদমি সবজি কা ছোটা মোটা খেতি কিয়া থা ও সব বরবাদ কর দিয়া। আর রাত মে আমলোক কহি সম্পর্ক ভি করনে নাই সকে আর আমলোক ভাগানে মে ভি অসফল রহে, কিউকি মকাই কা ইয়ে যো পৌধা হ্যায় বহুত বড়া বড়া হ্যায় তো অন্দর মে ঢুকনে কো ভি মুশকিল। ফসল কি আবি তৈয়ার হো চুকা হ্যায়? জি, ইয়ে জব সিজন তৈয়ার হো জাতা হ্যায় তবি আ জাতা হ্যায় আপনি। তো আবি কিয়া ফসল তৈয়ার হ্যায়? আবি ওর কুছ হপ্তা হপ্তা 10 দিন জেসা বাকি থা, উসকে বাদ তৈয়ার হো জাতা। উসকে বাদ তৈয়ার হো জাতা থা। আর কিতনা কা নুকসান হুয়া আপকা? আপ সব দেখে তো সব কুল মিলাকর আপকা লাখো মে নুকসান হ্যায়। ইসসে পহলে এসা কিয়া ঘটনা হোতে রহতা হ্যায়? হ্যাঁ জি, বার বার হোতে রহতা হ্যায়। ইস বিষয় মে আপ বন বিভাগ কো সূচিত কিয়ে থে? বন বিভাগ আর সম্বন্ধিত নিকায় মে আমলোক বহুত আগে সে ইসকো রোকথাম কে লিয়ে পহল কিয়ে থে। কল কা জো ঘটনা হুয়া তা ইস বিষয় মে বন বিভাগ সে আপ সম্পর্ক কিয়ে থে? নাই নাই, আবি নাই কিয়া। বন্ধ মানাবাড়ি চা বাগানে শ্রমিকদের মাঝে মাস্ক ও ন্যাপকিন বিলি করে স্বাস্থ্য সচেতনতা শিবির করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মালমহকুমা এলাকায় প্রায় 4 বছর ধরে বন্ধ রয়েছে মানাবাড়ি চা বাগান। প্রায় 700 শ্রমিক তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। সেখানে কাজ না থাকায় দারিদ্রের জন্য স্বাস্থ্যহীনতায় ভোগে চা শ্রমিকের পরিবারগুলি, বিশেষ করে কিশোরী মেয়েদের অনেক সমস্যা। এই কিশোরী মেয়েদের কিছু সমস্যা দূর করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা স্টেপ। শনিবার সকালে বাগানের 50 জন কিশোরী মেয়ের হাতে তুলে দেওয়া হলো মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন। সংস্থার কর্ণধার বিকাশ দেব জানান, এই বাগানে বেশ কিছু সমস্যা আছে। মহিলাদের মধ্যে রক্ত স্বল্পতা আছে, শিশুদের অপুষ্টি আছে, এর মাঝে করোনা নিয়ে সবাই আতঙ্কে ভুগছে। তাই স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হলো। আজকে 50 জন কিশোরীকে সাহায্য করা হলো, কিছুদিনের মধ্যে আরও কিছু সাহায্য দেওয়ার পরিকল্পনা আছে। তাছাড়া সরকার নির্দেশিত করোনা ভাইরাস রোধে ব্যবস্থা সম্বন্ধেও এরা ওয়াকিবহল নয়। কিভাবে নির্দেশিকা পালন করতে হবে তা বোঝানো হয় এই মানাবাড়ি চা বাগানের শ্রমিকদের। ব্যবসায়ী সমিতি ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো রাজগঞ্জ ব্লকের শিকারপুর দেবী চৌধুরানীর হল ঘরে। শনিবার বেলাগোপা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে এই প্রশাসনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, শিকারপুর অঞ্চলের প্রধান, রাজগঞ্জের বিডিও, সিআই সদর, রাজগঞ্জ থানা ও বেলাগোপা পুলিশ ফাঁড়ির ওসি প্রমুখ। আলোচনার পর বিধায়ক জানান, সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত সমস্ত দোকানপাট রাজগঞ্জ ব্লক এলাকায় খোলা থাকবে, কিন্তু তারপর যদি দোকান খোলা থাকে তাহলে প্রশাসনিক ব্যবস্থা ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে। পাশাপাশি প্রত্যেককেই সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও জানান বিধায়ক। কোনো ক্রেতা যদি মাস্ক ছাড়া বাজারে আসেন তাহলে কোনো জিনিস দোকান থেকে দেওয়া হবে না বলেও জানান বিধায়ক। পরিশেষে আমরা আজকে এই করোনা ভাইরাস
करोना भाइरस आक्रांत থেকে কি করে আমাদের বেলাগাঁওবাসীকে আমরা মুক্ত করব তার জন্য প্রশাসনিক হিসেবে আমরা এখন সবাই মিলিতভাবে ব্যবসায়ী বন্ধুরা এবং প্রশাসনিক আমরা যারা আছি সবাই মিলে যেটা সিদ্ধান্ত হলো সকালে দোকান খুলবে 2টা পর্যন্ত দোকান চলবে তারপরে বন্ধ থাকবে তারপরে 2টার পরেও যদি কেউ দোকান প্রশাসনের কথা না শুনে তাহলে প্রশাসনিক যে ব্যবসায়ী দোকান খুলবে 2টার পরে আইন মোতাবেক তার ব্যবস্থা নেবে এটা আজকে সিদ্ধান্ত হলো জলপাইগুড়ির ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ঈদের আগেই করা হলো বস্ত্র বিতরণ ডিওয়াইএফআই এর 10 নম্বর ইউনিট কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ ও কিছু খাদ্য সামগ্রী বিলি করা হলো সংখ্যালঘু বেশ কিছু মানুষদের মধ্যে শনিবার জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার প্রায় 30 জন সংখ্যালঘু ভাই বোনদের ঈদ উপলক্ষে এই সামগ্রী তুলে দেওয়া হয় এই ইউনিট কমিটির অন্যান্য সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের উদ্যোগে হচ্ছে যে সংখ্যালঘু যে যারা আছেন আমাদের 10 নম্বর ওয়ার্ডে তাদেরকে নতুন বস্ত্র ঈদ উপলক্ষে আর কিছু হচ্ছে দুধ আর কলা দেওয়া হলো কতজনকে দেওয়া হলো আমরা এখান থেকে 30 জনকে আমরা দিলাম ইন্দিরা কলোনিতে বৃষ্টির জমা জলে নাভিশ্বাস উঠেছে এলাকাবাসীর উত্তরের মনে প্রতিনিধি প্রদ্যুৎ দাসের এই প্রতিবেদনে দেখুন সেই দুর্দশার ছবি এবং শুনুন এলাকাবাসীদের ক্ষোভের কথা ইন্দিরা কলোনিতে অল্প বৃষ্টিতেই জমে যায় জল এছাড়াও নর্দমাতে আবর্জনার কারণেও সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা বারংবার জানিয়ে সাহায্য না মেলায় অবশেষে নিজেদের উদ্যোগেই সাফাইয়ের কাজে নেমে পড়লেন এলাকাবাসীরা জল জমে যায় এর জন্য এখন কাম বলতো পঞ্চায়েত করতে পারছ না আমাদের করতে হবে কেন 100 দিনের কাজ তো যেটা করা ছিল শেষ শেষ হয়ে গেছে এটা তো 100 দিনের কাজ না এটা আমরা মিলে করতেছি সেটা পঞ্চায়েত সঙ্গে দেখা যাচ্ছে পঞ্চায়েত বলছে আমি এটা 100 দিনের কাজে মাথা ঢুকা দেওয়া হবে কিন্তু এখন আপনারা নিজেরাই করছেন হ্যাঁ কি কি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে এইসব বাচ্চা কাচ্চা নিয়ে তো এই নোংরা আবর্জনা বাচ্চা যাচ্ছে না কেন ভয় কিসে হ্যাঁ করোনা আছে এদিকে গন্ধ কেউ ওটা গেটে বারে বার হতে পারতেছে না ভালো করে গন্ধ লাগতেছে নাকের মধ্যে এবার করোনা দিয়ে কুড়ি কুড়ি কোনো ইনফেকশন ঢুকে বলা মুশকিল না এর জন্য এখন আমার নিজের লাগিয়েছি পাড়া প্রতিবেশীরা লাগিয়েছি অ্যাকচুয়ালি আমাদের এখানে সামান্য বৃষ্টিতে জল জমে যায় আমাদের যাওয়া আসার রাস্তাঘাটে প্রচণ্ড অসুবিধা হয় তো কেউ যেহেতু এটা তো উদ্যোগ নেয় নাই তাই আমরা নিজেরা মিলেই এই কাজটাকে আমরা নিজেরাই করছি ড্রেন পরিষ্কার করছি দুনিয়ার নোংরা আবর্জনা এইসব আমরা নিজেরাই করছি কেন আপনি বলেন পঞ্চায়েত সদস্য বা কেউ পঞ্চায়েতকে বলা হয়েছিল পঞ্চায়েত এর ব্যাপারে বলছে আজকে করবে কালকে করবে কোনো উদ্যোগ নেয় না যার জন্য এখন আমরা নিজেরাই বাধ্যতামূলক নিজেরাই নামলাম কাজটা করতে কেন বলেন এখন কি করবো যার জন্য তো আরও বেশি রিস্ক এদিকে করোনা তারপরে এই জলসল নোংরা জলঠলগুলো যাচ্ছে তো বাধ্যতামূলক আমাদেরকে করতে লাগবে আমাদেরকে তো বাঁচতে হবে এ বিষয়ে ওই এলাকার প্রধান জানালেন আমি বলবো যে আপনাদের মাধ্যমেই তো আমি এই খবরটা পেলাম আমি তো জানতাম না আপনাদের মাধ্যমে আমি খবরটা জানার পরে আমি তাদের আমি ধন্যবাদ জানাই যে নিজেদের এলাকায় যে এইভাবে ড্রেনের জল আটকায় গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়িতেই যে জলটা জমায়েত হয়েছে তার নিজেরাই যে পরিষ্কার করতেছে এটার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি চাই তাদের 100 দিনের যে এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজের মাধ্যমে তাদের হলো যদি কয়েক কিছু লোকের আমরা 100 দিনের জব কার্ডের নামটা ঢুকানোর চেষ্টা করব এবং ওখানকার যে পঞ্চায়েত আমাদের আছে তাকে নিয়ে আমরা বসবো এবং বসে যদি এটা সুরাহা করতে পারি হ্যাঁ চেষ্টা করব যে পার্মানেন্টলি করার জন্য কেননা প্রতিবারই তো এইভাবেই জলটা আটকাবে বন্যা সামনে বর্ষার সময় জল আটকায় থাকবে নর্দমার জলে অতিষ্ঠ এলাকাবাসী জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় এই কয়েকদিনের বৃষ্টিতে জল জমে নর্দমায় পরিণত হয়েছে এই নোংরা আবর্জনা কিন্তু এলাকার বাসিন্দারাই পরিষ্কার করতে নেমে পড়েছেন স্বেচ্ছায় শ্রমদান কারণ করোনার প্রকোপ জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি থেকে ক্যামেরা নবেন্দু বারুয়ের সাথে প্রদ্যুৎ দাস উত্তরের মন এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো আরও খবর নিয়ে সঙ্গে থাকুন লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস এখানে পাবেন স্টিল শীট টিন পাইপ গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস 4 নম্বর ঘুমটি জলপাইগুড়ি ভারতের অন্যান্য বড় শহরগুলির পর এবার জলপাইগুড়িতে এই প্রথম এসে গেল ফ্যামিলি স্যালুন ভাইবস
এখানে উন্নত মানের অত্যাধুনিক মেশিনের সাহায্যে ত্বক ও চুলের যত্ন করা হয়। পার্লারের যাবতীয় পরিষেবা অর্থাৎ পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, ফেসিয়াল, হেয়ার কালার, স্পা, নর্মাল থেকে অস্ট্রেলিয়ান ম্যানিকিওর, পেডিকিওর সবই পাবেন রিজনেবল প্রাইসে। আছে ট্রেনিং এর ব্যবস্থাও। মেম্বারশিপে পান আকর্ষণীয় ছাড়। ভাইবস বিউটি স্যালন, রুদ্র কমপ্লেক্স, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561226644। ঈদের আগে ইফতারের জন্য 200টি মুসলিম পরিবারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হলো। মালবাজার মহকুমার এলেন বাড়ি চা বাগানের এমডি লাইনে দুস্থ পরিবারগুলোর হাতে ইফতার সামগ্রী ও বাচ্চাদের জন্য দুধ, বিস্কুট ইত্যাদি তুলে দিয়েছেন তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির আহ্বায়ক তপন মিত্র। তপনবাবু বলেন, লকডাউনের জন্য গত 60 দিন যাবৎ মানুষ অভাব অনটনে দিন কাটাচ্ছে, তার উপর সামনেই মুসলিম সম্প্রদায়ের ঈদ। হাতে টাকা পয়সা নেই, নেই সেরকম খাবার দাবারও, তাই ঈদের আগে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। মুসলমান অধ্যুষিত এই এলাকাটা, এখানে বাঙালির লেবাররা এখানে থাকেন, অত্যন্ত দুরবস্থার মধ্যে তাদের দিন কাটছে। এটা রোজার মাস, রমজান মাস, তারা রোজা করছেন, ফলে রান্না করা খাবার তারা এখন নেবেন না। কিন্তু আমার মনে হয়েছে যে সমস্ত দাদাদাদির ঊর্ধ্বে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে এদের জন্য আমাদের একটু আলাদাভাবে ভাবা উচিত। আমি খোঁজ নিয়ে জানলাম কেউ এদের জন্য এখনও কিছু করে ওঠেনি। তো সকলেই জানেন যে রমজান মাসে রোজা রাখার পরে সন্ধ্যাবেলা এরা ইফতার করেন, অর্থাৎ উপবাসটা ভাঙেন। আমার মনে হলো যে আমার সীমিত ক্ষমতায় এদের চিড়ে, মুড়ি, চিনি, ফল ফুল, মুরাদি ইত্যাদি দিয়ে, এদের দিয়ে যেটা দিয়ে, ছোলা ইত্যাদি দিয়ে যেটা ওরা ইফতার করেন, সেই ইফতারিটা আমি এখানকার বেশ কিছু লোককে দেওয়ার চেষ্টা করি। এবং আজকে সেই উদ্দেশ্যেই এই এমডি লাইনে এসেছি এলেন বাড়ির, যে এদের দেব। অপরদিকে গতকাল এলেন বাড়ি চা বাগানের টপ লাইনে গিয়ে শিশু কিশোর সহ প্রায় 650 জন চা শ্রমিকদের রান্না করা ডিমের ঝোল ভাত খাইয়েছেন তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির আহ্বায়ক তপন মিত্র। এদের বেশিরভাগেরই রেশন কার্ড নেই বলে তপনবাবু জানিয়েছেন। ছোটন মণ্ডল, হিমাদ্রি মিত্র প্রমুখ এদিন ত্রাণ বিতরণে তপনবাবুকে সহায়তা করেছেন। বজ্রাপাড়ার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে খুশির ঈদ পালনের জন্য প্রায় 150 জন মানুষের হাতে ঈদ পালনের বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হলো। বজ্রাপাড়ার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে খুশির ঈদ পালনের জন্য প্রায় 150 জন মানুষের হাতে ঈদ পালনের বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হলো। শনিবার জলপাইগুড়ি শহর লাগোয়া বজ্রাপাড়ায় স্থানীয় মানুষদের উদ্যোগে ঈদ পালনের জন্য প্রায় 150 জন মানুষের হাতে সেমাই, দুধ, মুড়ি, চিনি প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল রেজ্জাক জানান। হ্যাঁ, তো আমাদের এই বাসিন্দাদের উদ্যোগেই আমরা ঈদ উল ফিতরের নামাজ উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষের হাতে, 150 জন মানুষের হাতে আমরা ঈদের খাদ্য সামগ্রী, দুধ, সেমাই, চিনি, মুড়ি ইত্যাদি তুলে দিচ্ছি, যাতে করে ঈদের দিন সকলে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, আনন্দের যাতে অংশীদার হতে পারে, এটা বাসিন্দাদের পক্ষ থেকে এটা করা হয়। কোন বাসিন্দা, কাদের? কোন বজ্রাপাড়ার বাসিন্দা, আমাদের এই মসজিদের অধীনে যারা রয়েছি আমরা। জলপাইগুড়িতে করোনা পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে রাজ্য সরকার দ্বারা নিযুক্ত ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় উত্তরের মনের প্রতিনিধিকে কি জানালেন দেখুন। কি আছে নমুনা? জলপাইগুড়ির নমুনাটা আজকে সকালবেলা ভোরবেলা নামার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে সেটা হয়ে ওঠেনি, মেশিনে ছিল কিন্তু ওটা যে কোনো কারণের জন্য ওটা নামতে পারেনি, ওটা আবার চাপানো হয়েছে, আশা করি আজকে রাত্রিবেলার দিকে কোনো না কোনো সময়তে নামবে। আর যাত্রীর সঙ্গে যেই ছাত্রীরা ছিল, সঙ্গে যারা তাদের ওই ছাত্রীর সঙ্গে 34 জনের কন্ট্যাক্টে যারা ছিল, 34 জনের স্যাম্পেল গেছে। কালকে আমি নিজে ল্যাবরেটরিতে গিয়েছিলাম, নিজে দাঁড়িয়ে থেকে সেটাকে মেশিনে চাপিয়েছিলাম এবং সেই রিপোর্টটা আজকে এসেছিলাম, রাতের দিকেই আসবে। কিন্তু আসবে একটু আকাশ ভালো হয়েছে, আকাশ ভালো। জলপাইগুড়িতে তো মুশকিল, জলপাইগুড়িতে খুব বেশি বৃষ্টি হলে পরে বলবে না এত বেশি বৃষ্টি বেরোবো না, কম বৃষ্টি হলে না, গরম বড্ড গরম লাগছে বেরোবো না, খুব ঠান্ডা পড়লো যাক, অল্প ঠান্ডা পড়লো তাই। জলপাইগুড়িটা খুব আনন্দের শহর, তো লোকে খুব আনন্দ করতে ভালোবাসে, ফুর্তি করতে ভালোবাসে, বিপদটা মানে একটু দেরিতে বোঝে। আমরা বারবার বলছি এখন মাইগ্রেশনের থেকে প্রচুর লোক আসছে,
আমি শুনলাম যে দোকানপাট খোলার ফলে তো একটা মানে অসম্ভব ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এটা তো খুব ক্ষতিকর হতে পারে না? এবং পরবর্তীকালে কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। বারবার বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। দেখুন ডাক্তারবুড়ার চেম্বার খুব লিমিটেড ওয়েতে করছে, কেন বলতো ডাক্তারদের চেম্বার কোনো ভিড় হয়, ডাক্তারবুড়া বলছেন এত ভিড় থাকলে পরে স্প্রেড হতে পারে লোকের কাছে লোকে, তার জন্য ডাক্তারবুড়া খুব লিমিটেডভাবে কিন্তু চেম্বার শুরু করেছেন। যেমন আমি নিজেও পার্সোনালি সোমবার থেকে শুরু করবো, কিন্তু খুব লিমিটেড যাতে ভিড় না হয় লোকে। কিন্তু তাই বলে একটা দোকান খুললো, জামা কাপড়ের দোকানে যদি এখন 50-60 জন লোক একসঙ্গে ঢুকে যায়, তাহলে আপনি বুঝুন কী অবস্থা হতে পারে জলপাইগুড়ি। এটা এমন তো নয় যে এক্ষুনি আমাকে জামা কাপড়টা কিনতেই হবে, এগুলো তো বন্ধ করতে হবে। আমরা মানে আর কতভাবে বলবো, এটা তো আপনাদের বিপদ, আপনারা যদি না বুঝেন তাহলে তো আমরা আর কী করতে পারি। গন্তব্যস্থলে নামতে না পেরে শ্রমিক স্পেশাল ট্রেন থেকে ঝাঁপ দিল পরিযায়ী শ্রমিক, তার সাথে ট্রেনের চেন টেনে নেমে পড়ল আরও 7 পরিযায়ী শ্রমিক। চাঞ্চল্য রাজগঞ্জের বেলাকোপা এলাকায় শনিবার বিকেলে হায়দ্রাবাদ থেকে আসামগামী শ্রমিক স্পেশাল ট্রেনের চেন টেনে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোপা এলাকায় নেমে পড়লেন 8 জন পরিযায়ী শ্রমিক। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো বেলাকোপায়। জানা গেছে এই 8 শ্রমিকদের মধ্যে 6 জন ছিল পাঞ্জিপাড়া এলাকার, বাকি 2 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। বেলাগোপার হাসুয়াপাড়ার এলাকার বাসিন্দা মিন্টু রায় জানান, আচমকা ট্রেন থামার শব্দ পেয়ে লক্ষ্য করেন ট্রেন থেকে রেল ট্র্যাকে লাফিয়ে নামছে বেশ কিছু লোক। এরপর তারা এসে তাদের আটকায়, খবর দেয় পুলিশ ও আরপিএফকে। খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে আরপিএফ। ঘটনায় পাঞ্জিপাড়ার বাসিন্দা মিহির বিশ্বাস নামে এক পরিযায়ী শ্রমিক জানান, আমরা 8 জন পুজোর সময় ব্যাঙ্গালোরে কাজ করতে যাই, এখন লকডাউনের ফলে কাজ বন্ধ, ট্রেনে করে আমরা রওনা দিই, কিন্তু পাঞ্জিপাড়ায় ট্রেন দাঁড়ায়নি। এরপর এনজেপিতে ট্রেন দাঁড়ালে আমাদের নামতে দেওয়া হয়নি, এরপর ট্রেন ছাড়ে, তখন শুনতে পাই এই ট্রেন আসামে যাবে, আসামে গেলে আমরা ফিরব কিভাবে। তাই তখন আমাদের মধ্যে একজন ট্রেন থেকে ঝাঁপ দেয়, তাকে বাঁচাতে আমরা ট্রেনের চেন টেনে নেমে পড়ি, আমাদের গ্রামবাসীরা আটকে দেয়, আমরা এখন বাড়ি ফিরতে চাই। ঘটনায় জলপাইগুড়ি আরপিএফ থানার আধিকারিক সুনীল কুমার পাশোয়ান জানান, এদের আটক করে থার্মাল স্ক্রিনিং করার পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বেলাকোপা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। লকডাউন শিথিল হওয়ায় বাজারঘাট রীতিমতো খুলে গেছে, তাই ভিড় বাড়ছে বাজারে। শনিবার জলপাইগুড়ি দিনবাজার সহ বিভিন্ন এলাকায় এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রচুর মানুষ এদিন বাজারে বেরিয়েছেন, পুলিশের পক্ষ থেকেও দিনবাজারের বিভিন্ন ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন করা হয়। অযথা যারা রাস্তার মধ্যে বাইক রেখেছেন তাদেরকেও বাইক সরিয়ে নিতে বলা হয়। যখন আপনারা বলছেন তখন কি হয়, উল্টা গরম দেয়, আমি এখানটা রাখো তুমি কিছু করা তাহলে করে নাও, এরকম কথা বলে। কিরকম কারা বলছে? যারা রাখে তারাই বলে, মানে কাস্টমার যে মোটর সাইকেল রাখে সেই কথা বলে। আচ্ছা, কাস্টমার কে আর কি, আলাদা বাইরের লোক কি করে বুঝবে, মানে এই এই রাস্তার মধ্যেই তারা রেখে। হ্যাঁ হ্যাঁ। পাশাপাশি দোকানদারদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানানো হয়। এ বিষয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী জানালেন, অযথা মানুষ বাইক রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, ফলে ভিড় বাড়ছে, তারা বলার পরও শুনছেন না তারা। পুলিশ আসলে ওই যে রাস্তাঘাটে বাইক টাইক রাখে, তার মধ্যে বাজারে বাজারের মধ্যে যাতে ভিড়। আর বললে পরে কি বলবো, কি বললেন? বললেন রাস্তাঘাটে যেন গাড়িগুলি লাগানো না থাকে, দোকান আরো চাপায় লাগায়। আপনাকে কিছু বললো? হ্যাঁ, আমাকে বললো দোকান চাপা লাগাই, কিন্তু আমাদের ভিড় নিয়ে কি জানালো? না, ভিড় নিয়ে কিছু বলে না, ভিড় আমাদের হালকাই আছে, কম আছে, ভিড় কম আছে। এ বিষয়ে জনৈক ওষুধ ব্যবসায়ী জানালেন, প্রত্যেককে দূরত্ব বজায় রেখে বাজার করা উচিত, কেননা জলপাইগুড়িতে এই মুহূর্তে একজন করোনা পজিটিভ পাওয়া গেছে, তাই এ বিষয়ে সবাইকে সচেতন হওয়া উচিত বলে জানান তিনি। এবং একজন ব্যবসায়ী হিসাবে কি বলবেন এ বিষয়ে? আমি বলতে চাই যে করোনা তো এতদিন জলপাইগুড়িতে ছিল না, এখন গড়ালবাড়িতে দেখা দিয়েছে, এর জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখন লকডাউন উঠেও গেছে, মোটামুটি দোকানগুলো খুলে গেছে, তো আমি চাই যে সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজের সচেতনতা বজায় রেখে আমরা যদি এটার বিরুদ্ধে লড়ি, তাহলে হয়তো পরবর্তীতে আমরা হয়তো ভালো থাকবো। এবং যেহেতু জলপাইগুড়িতে ঢুকে গেছে, এর জন্য আমরা একটু মাথায় রাখতে হবে যে আমরা একটা সংকটের মধ্যেও আছি, এবং পাশাপাশিভাবে আমাদের সচেতনভাবে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভিড়গুলোকে অ্যাভয়েড করে চলতে হবে।
পাশাপাশি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী জানান, কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ঠিকই, তবে প্রত্যেককেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলা উচিত। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোই উচিত বলে সাধারণ মানুষের প্রতি আবেদন জানান কৃষ্ণবাবু। আমি একটাই কথা বলি যে আমাদের নেত্রী মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে নিজে মাঠে ঘাটে থেকে এই বয়সেও সর্বরকম রিস্ক নিয়ে মানুষের সাহায্যতে এগিয়েছে এবং মানুষকে রক্ষার্থে তার পরিষেবা তিনি দিয়ে চলেছেন। বাংলার মাটিতে বহু কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে, আপনারা ভয় ভীত হওয়ার কোনো কারণ নেই। একটাই কথা বলবো, নিজেকে সুস্থ রাখুন, সবল রাখুন এবং ডিস্টেন্স মেনটেন করে চলুন। বাড়ির থেকে কম বেরোবেন, প্রয়োজনে বাড়ির থেকে বেরোবেন। এখন দেখা যাচ্ছে যখনই বাজার খুলছে, যখনই একটু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, তখনই মানুষ কিন্তু আড্ডা মারতে বেরোচ্ছে। যদিও মানুষকে আমি দোষ দিই না, কারণ দু মাস ধরে মানুষ ঘরবন্দি, মানুষ বাইরে যেতে চায়, কিন্তু এই পরিস্থিতিতে আমি একটাই কথা আপনাদের আবেদন জানাচ্ছি যে আপনারা আরও কিছুদিন ঘরে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করুন এবং করোনা আমরা জিতবই। শনিবার ফের গাঁজা উদ্ধার জলপাইগুড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি পুলিশ জলপাইগুড়ির জাতীয় সড়কে আলু বোঝাই লরি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছে তিনজন যুবককে। কোচবিহার নিশিগঞ্জ থেকে মালদা যাবার পথে জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ের কাছে প্রায় 100 কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া তিনজনের নাম প্রসেনজিৎ বাগ, মাসুম খরামি ও নিজামুদ্দিন মণ্ডল। এদের বাড়ি নদিয়া জেলায় বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডিআইএফআই জলপাইগুড়ির উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন এলাকায় আমফান বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য ত্রাণ সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্যবিধি বজায় রেখে কোনো মানুষের বাড়ি না ঢুকে এ কর্মসূচিতে আমফান বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ করেন যুবরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রদীপ দে, যুবনেতা শুভেন্দু সাহা, সাম্য সরকার, যুবনেতা দীপশুভ্র সান্যাল, সাগর ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্যানিটাইজার সহ করোনার যাবতীয় সুরক্ষা কবচগুলি সরকারিভাবে প্রদান করার দাবি জানালো ফৌরকারশীল সমন্বয় সমিতি। শুক্রবার উত্তরবঙ্গ ক্ষৌরকারশীল সমন্বয় সমিতি পুলিশ প্রশাসনের সাথে কাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। পাশাপাশি জলপাইগুড়ি জেলা শাসকের সাথেও আলোচনা করা হয়। তাদের একটি দাবি ছিল, স্যানিটাইজার সহ সুরক্ষার বিভিন্ন জিনিস যদি সরকারিভাবে দেওয়া হতো তাহলে তারা খুবই উপকৃত হতেন। এ বিষয়ে শনিবার এই প্রেসার সাথে যুক্ত কয়েকজন বলেন, তাদের সুরক্ষার যাবতীয় সামগ্রী যদি সরকারি বেসরকারি সংস্থা বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে পাওয়া যায় তাহলে আর্থিক দিক থেকে তাদের খুবই সুবিধা হবে এবং তারা কাজটা ভালো করে করতে পারবেন বলে জানান তারা। আমরা শুক্রবার গিয়েছিলাম ডিএম সাহেবের কাছে এবং থানাতে, সেখানে আমার দাবি দাবা করেছিলাম সরকারি কিছু সাহায্য বা কোনো ওয়েলফেয়ার সংগঠন যাতে আমাদের কিছু সাহায্য করে, যেমন স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক, এই সমস্ত জিনিস যদি আমরা বিনামূল্যে পাইতাম তাহলে আমাদের অনেকটা উপকার হতো, কিন্তু আমরা ডিএম সাহেবের কাছে সেরকম কোনো আশ্বাস পাই নাই। এই জন্য আমরা এই সামাজিক সংগঠন বা সরকারের কাছে আবেদন করছি, যদি কেউ আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতেন তাহলে আমরা খুব উপকৃত হইতাম। কোন সংগঠনের পক্ষ থেকে গিয়েছিলেন? উত্তরবঙ্গ খরুকার শীল সমন্বয় সমিতির পক্ষে আমি শ্রী হরেন্দ্রনাথ শীল, আমি একজন সদস্য। খরচা রয়েছে, পয়সা উঠতেছে না, সমস্যা এইটাই। সরকারি সহায়তা যদি এই সমস্ত কেনার ক্ষেত্রে দেয়, খরচা তো আমাদের বেশি হয়ে যাচ্ছে, কাস্টমারের জন্য তো আমরা খরচা করতেছি, কিন্তু আমাদের লাভ তো কিছু থাকতেছে না। সুরক্ষার যে জিনিসগুলো থাকে সেটা চাইছেন সরকারিভাবে যদি সহায়তা পাওয়া যায়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিক্সম্যান
fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। খাদ্য সামগ্রী তুলে দিল কৃষক সভা ও চা বাগান মজদুর ইউনিয়ন। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন পেশার মানুষেরা। গ্রাম শহরের মানুষ অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন। এই শ্রমজীবী মানুষ খাদ্যের অভাবে আজ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। কাজ নেই, হাতে নগদ অর্থ নেই, গরিব মানুষ গভীর সংকটে নিমজ্জিত। এই সময় বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসে এই গরিব মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুক্রবার বেলাগোপা অঞ্চলের বুড়িকামিনী গ্রামে 50 জন গরিব কর্মহীন মানুষের হাতে 10 কেজি করে চাল তুলে দিল সারা ভারত কৃষক সভা ও সিআইটিও অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়ন যৌথভাবে। কৃষক নেতা তপন গাঙ্গুলি বলেন, লকডাউনের ফলে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকায় মানুষ কাজ হারিয়ে দিশেহারা। সকলে রেশন পাচ্ছেন না, পেলেও তা দিয়ে সংসার চলছে না। কর্মহীন মানুষ আজ দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। সারা ভারত কৃষক সভা ও সিআইটিও ছাত্র যুব সংগঠন ধারাবাহিকভাবে গরিব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। বুড়িকামিনী এলাকার 50 জন মানুষের হাতে আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমাদের সংগঠন প্রায় 300 পরিযায়ী শ্রমিকের খাওয়ার ব্যবস্থা করেছে। এছাড়াও আরও এলাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা বনমালী রায়, শ্রমিক নেতা কৃষ্ণ সেন, রাজেশ্বর রায় সহ আরও অনেকে। এই লকডাউন পিরিয়ডে মানুষের যে দৈন্যদশা, খাদ্যের যে অভাব, সেটার পরিপ্রেক্ষিতে আমরা গোটা জলপাইগুড়ি জেলা সহ গোটা রাজ্যে আমাদের বিভিন্ন বামপন্থী সংগঠন মানুষের এই দুর্দশার অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ে, বিভিন্ন এলাকায়, মহল্লায়, বস্তিতে সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে আমরা আছি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় সিআইটি এবং কৃষক সভা যৌথভাবে মানুষকে খাদ্য সামগ্রী বিলি বণ্টন করছে। মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করে, চাল সংগ্রহ করে আমরা এটা সামান্য কিছু দেবার চেষ্টা করছি। এতে মানুষের মধ্যে সাড়া আছে এবং গোটা ভারতবর্ষের তথা গোটা পশ্চিমবাংলায় যে রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা মানুষের যে দৈন্যদশা সেটাকে সাময়িক লাঘব করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি করেছি যে পর্যাপ্ত খাদ্যশস্য রেশন ব্যবস্থার মধ্য দিয়ে সরকারকে দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, রাজ্য সরকারকে দিতে হবে। কিন্তু আমরা দেখছি গোটা পশ্চিমবাংলায় রেশন ব্যবস্থার মধ্যে ব্যাপক দুর্নীতি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 1.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 79%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার।
জলপাইগুড়ি শহরে আপাতত চলবে 300টি টোটো। এদিকে শুধুমাত্র তৃণমূল সমর্থক টোটো চালকদেরকেই দেওয়া হচ্ছে অনুমতি। অভিযোগ তুলল সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটু। ইফতারের জন্য 200 মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বজ্রপাড়ায় স্থানীয়রা বিতরণ করল সেময় চিনি মুড়ি ও দুধ। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা মোড় জলপাইগুড়ি।